চলতি মাসের 10 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এই লঘুচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি দেশের উপকূলে আঘাত হানবে কিনা সেটি নিম্নচাপ তৈরি হওয়ার পরই বলা যাবে বলে জানায় আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগ এবং মাদারীপুর, রংপুর ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। দেশ জুড়ে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। চলতি মাসের 10 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এই লঘুচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি দেশের উপকূলে আঘাত হানবে কিনা সেটি নিম্নচাপ তৈরি হওয়ার পরই বলা যাবে বলে জানায় আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগ এবং মাদারীপুর, রংপুর ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। দেশ জুড়ে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। চলতি মাসের 10 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এই লঘুচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি দেশের উপকূলে আঘাত হানবে কিনা সেটি নিম্নচাপ তৈরি হওয়ার পরই বলা যাবে বলে জানায় আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগ এবং মাদারীপুর, রংপুর ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। দেশ জুড়ে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। চলতি মাসের 10 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এই লঘুচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি দেশের উপকূলে আঘাত হানবে কিনা সেটি নিম্নচাপ তৈরি হওয়ার পরই বলা যাবে বলে জানায় আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগ এবং মাদারীপুর, রংপুর ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। দেশ জুড়ে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। চলতি মাসের 10 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এই লঘুচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি দেশের উপকূলে আঘাত হানবে কিনা সেটি নিম্নচাপ তৈরি হওয়ার পরই বলা যাবে বলে জানায় আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগ এবং মাদারীপুর, রংপুর ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। দেশ জুড়ে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। চলতি মাসের 10 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এই লঘুচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি দেশের উপকূলে আঘাত হানবে কিনা সেটি নিম্নচাপ তৈরি হওয়ার পরই বলা যাবে বলে জানায় আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগ এবং মাদারীপুর, রংপুর ও দিনাজপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। দেশ জুড়ে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে।